বর্তমান সরকারকেই নির্বাচনকালীন সহায়ক সরকার রাখার প্রস্তাব নিয়ে কমিশনের সঙ্গে আজ সংলাপে বসবে আওয়ামী লীগ, থাকতে পারে এগারো দফা দাবি। চিকিৎসা শেষে তিন মাস পর বিকেলে লন্ডন থেকে দেশে ফিরছেন বেগম জিয়া, অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢল অব্যাহত থাকায় সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, মিয়ানমার সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের নতুন ছবি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নেত্রকোনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ, অভিযুক্ত আটক। এবং সিরিজ বাঁচাতে পারলে দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা, মুস্তাফিজের জায়গায় ডাক পেলেন শফিউল। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারকেই নির্বাচনকালীন সহায়ক সরকার রাখার প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এগারো দফা প্রস্তাব নিয়ে আজ সংলাপে বসবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। সকাল এগারোটায় নির্বাচন কমিশন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে একুশ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেবেন। জানা গেছে, শুধু নির্বাচনকালীন সরকারই নয়, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি, নির্বাচনী আসন পরিবর্তন না করা, গণপ্রতিনিধিত্ব আদেশের মৌলিক পরিবর্তন না আনা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার হওয়ার বিষয়টি সহজ করার সুনির্দিষ্ট প্রস্তাব দেবে আওয়ামী লীগ। এছাড়া নির্বাচন কমিশন চাইলে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার প্রস্তাবও করবে দলটি। এই মুহূর্তে নির্বাচন ভবন থেকে সংলাপের খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, শফিক, যদিও এই আওয়ামী লীগের সাথে যে নির্বাচন কমিশনের সংলাপ সেটা শুরু হতে এখনো ঘন্টাখানিক সময় বাকি আছে, কিন্তু আমরা কিন্তু দেখছি যে এরই মধ্যে কিন্তু আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী এখানে চলে এসেছেন। যদিও মূল নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং তার নেতৃত্বে কিন্তু তারা কিন্তু পরে গিয়ে সম্মেলন কক্ষে বৈঠকের উদ্দেশ্যে বসবেন। এবং এর মধ্যে কিন্তু আমরা যদ্দূর জানতে পেরেছি যে আওয়ামী লীগের একুশ জন যে প্রতিনিধি এই সংলাপে অংশ নেবেন, এবং মূল যে বিষয়গুলো আসলে থাকবে আওয়ামী লীগের পক্ষ থেকে, আমরা বিভিন্ন ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই ক্ষমতাসীন এই দলটির পক্ষ থেকে এগারো দফা প্রস্তাব দেওয়া হবে নির্বাচন কমিশনকে। এবং এই মূলত তারা আসলে নির্বাচনকে আসছে একাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে, বিশেষ করে নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায় বা তারা কিভাবে নিরপেক্ষ ভাবে কাজ করতে পারে সেই বিষয়গুলো, সেই বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরবেন। তবে একটি বিষয় কিন্তু আসলে সবারই আসলে যে আগ্রহের বিষয়টি, যে নির্বাচনকালীন সরকার কেমন হবে, এবং সেই বিষয়টি নিয়ে আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দলই এখন পর্যন্ত তারা এই সংলাপে অংশ নিয়েছেন, তারা কিন্তু আসলে বিভিন্নভাবেই আসলে নির্বাচনকালীন সংলাপের রূপরেখা তুলে ধরেছেন, বা কেউ কেউ নির্বাচনকালীন সরকারের সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, যেমন কেউ বলেছেন এই বর্তমান সরকারের অধীনেই, বা কেউ সংসদ ভেঙে দেওয়ার কথা বলছেন। কিন্তু আমরা সবশেষে আমরা বিএনপির পক্ষ থেকে যেটি দেখলাম, তারা কিন্তু আসলে সংসদ ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছে। তো এমন সব আলোচনার প্রেক্ষিতে আসলে স্বাভাবিকভাবেই কিন্তু সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু যে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে কি বলা হয় আসলে নির্বাচনকালীন সরকার নিয়ে। এবং সেক্ষেত্রে মূল বিষয়ে যেটি আসলে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু বরাবরই বলা হচ্ছে যে চলমান যে বর্তমান সংসদ, সেই সংসদের অধীনেই অর্থাৎ বর্তমান সরকারের অধীনেই নির্বাচন, অর্থাৎ সংবিধান যেভাবে বলছে সে সাংবিধানিকভাবে সংবিধানকে সমুন্নত রেখেই তারা নির্বাচনের পক্ষে। এবং সেক্ষেত্রে কমিশনকে শক্তিশালী করা বা নির্বাচনকালীন যে সরকার থাকবে সেই সরকার সীমিত আকারে তাদের কি কি কর্মপরিকল্পনা কিভাবে পরিচালনা করবে এবং তারা কমিশনকে কিভাবে সহায়তা করবে, এই বিষয়গুলোই আসলে হয়তো বা তাদের এই আজকের এগারো দফায় চলে আসবে। তো এখনো প্রায় ঘন্টাখানে বাকি আছে এই সংলাপ শুরু হওয়ার। সংলাপ শুরু হলে পরবর্তী নিয়োজে হয়তো বা আরো কিছু আমরা বাড়তি তথ্য আপনাকে জানাতে পারবো। শফিক,
নির্বাচন ভবন থেকে আওয়ামী লীগের সাথে ইসির যে নির্বাচনের আগে সংলাপ হওয়ার কথা ছিল সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিষয় সরকারের নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বেগম জিয়াকে সংবর্ধনার নামে জনমানুষের ভোগান্তি সৃষ্টি করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা নিয়ে কমিশনের সাথে সংলাপে বসবে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল 1964 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। পরে 1975 সালের 15 আগস্টে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বিএনপিকে বলবো, সম্বর্ধনার নামে রাস্তায় জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করবেন না। রাস্তা বন্ধ করে সম্বর্ধনা আমরাও করিনি, আপনারাও করবেন না। যদি রাস্তা শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে সে অবস্থা আইন প্রয়োগকারী সংস্থা কি ব্যবস্থা নেবে উদ্ভূত পরিস্থিতি বলে দেবে। গ্রেপ্তারি পরোয়ানা সরকার তাকে বেগম জিয়াকে গ্রেপ্তারের কোনো চিন্তা ভাবনা করেন। এখন আইনের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থা জানে, আদালত জানে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। এখানে সরকার কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চিকিৎসার জন্য 3 মাস লন্ডনে অবস্থান শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি মঙ্গলবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। বিকেল 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া। এদিকে চেয়ারপারসনের দেশে ফেরার খবরে দলটির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বড় ধরনের শোডাউনের পাশাপাশি বিপুল উপস্থিতির মাধ্যমে চেয়ারপারসনকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে তারা। বিমানবন্দর থেকে বেগম জিয়ার গুলশানের বাসা পর্যন্ত রাস্তার দুপাশে নেতাকর্মীরা অবস্থান করে তাদের নেত্রীকে অভিনন্দন জানাবেন। এবার রোহিঙ্গা প্রসঙ্গ। অযৌক্তিক এবং সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া রোহিঙ্গাদের বাংলাদেশমুখী অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিশেষ করে মিয়ানমারের সংঘাত বন্ধ হওয়ার পরও বাংলাদেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের প্ররোচনায় রোহিঙ্গা ঢল অব্যাহত থাকায় সীমান্তে বিজিবিও রয়েছে কঠোর অবস্থানে। আর টেকনাফ এবং উখিয়ার আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গাদের অবস্থানে পরিপূর্ণ হয়ে পড়ায় সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন। সাকোয়াত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নৌপথে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে নাফ নদী এবং বঙ্গোপসাগরে নৌকা চলাচলের আগে নিষেধাজ্ঞা জারি করে টেকনাফ উপজেলা প্রশাসন। কিন্তু নাফ নদীর পরিবর্তে রোহিঙ্গারা এখন উখিয়া সীমান্ত ব্যবহার করায় সেখানেও কঠোর অবস্থানে বিজিবি। আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে ঢুকে পড়া রোহিঙ্গা দল আটকে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট ও নোম্যান্স ল্যান্ডে। আমরা আর নতুন কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দিচ্ছি না। আমরা এখন যারা আসছে তাদেরকে আমরা অনুৎসাহিত করতেছি যাতে পরবর্তীতে নতুন কোনো রোহিঙ্গা বাংলাদেশে আর না আসে। 25 আগস্ট থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন শুরু হয়েছিল এখনো তা অব্যাহত রয়েছে বলে দাবি পালিয়ে আসা রোহিঙ্গাদের। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী জিরো পয়েন্ট এবং নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের মাধ্যমে আশ্রয় শিবিরগুলোতে ডায়রিয়া, কলেরা সহ নানা ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা সিভিল সার্জনের। সবাইকে আমরা সবগুলা ভ্যাকসিন, এমআরআর ভ্যাকসিন এবং ওসিবি ভ্যাকসিন, ওরাল পলিও, ভিটামিন এ ক্যাপসুল, এইগুলো কমপ্লিট করেছে আর কি। এখন এগুলো যদি ওদের সাথে ঢুকে মিশে যায় আর কি, তাহলে আরেকটা বড় বিপদ হয়ে যাবে আমাদের জন্য। এদিকে জিরো পয়েন্ট এবং নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে উখিয়া উপজেলা প্রশাসন। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছে, সরকার আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে সে আমরা সেভাবে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত 5.5 লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে। তবে 1 অক্টোবর থেকে অনুপ্রবেশ আবারও বেড়ে যায়। অন্তত 3 দিন ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট এবং নোম্যান্স ল্যান্ডে এ ধরনের অবস্থান নিয়ে আছে হাজার হাজার রোহিঙ্গা।
ঝড় বৃষ্টির মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। এক্ষেত্রে আগে তারা অবলীলে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ পেল, বিজিবির কঠোরতার কারণে এখন তা হচ্ছে না। এক্ষেত্রে বিজিবি কর্মকর্তারা মিয়ানমারে অবস্থানরত বাকি রোহিঙ্গাদের মাঝে একটি বার্তা দিতে চায়, আর তা হলো সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া অন্যভাবে এই বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ থাকছে না। কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে আছেন রিপোর্টার কমল দে। আমরা বিস্তারিত খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ শফিক। প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও কিছু কিছু রোহিঙ্গা কিন্তু আজও অনুপ্রবেশের চেষ্টা করেছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সাবরাং হারবার পয়েন্টের মধ্যে, সেখানে কিছু রোহিঙ্গাকে দেখা যাচ্ছে যাদেরকে কিন্তু শরণার্থী শিবিরে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে এখানকার দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন আমাদেরকে, এইসব রোহিঙ্গা সকালের দিকে মেরিন ড্রাইভ হয়ে উখিয়ার দিকে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদেরকে এখন এনে এই ট্রাকে করে তাদেরকে ত্রাণ সহায়তা দিয়ে আপাতত তাদেরকে শরণার্থী শিবিরগুলিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত এই ধরনের 5 থেকে 6টি ট্রাক শরণার্থী শিবিরের দিকে চলে গেছে এবং রোহিঙ্গাদেরকে নিয়ে। এখানে যে সেনা কর্মকর্তারা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত এইসব রোহিঙ্গা তারা মেরিন ড্রাইভ হয়ে আসলে ট্যাকটাফ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং আপনি যে তারা যেটা বলছেন প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও হয়তো কিছু কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে এবং সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে তারা এনে আবার যাতে যথাযথভাবে তারা শরণার্থী শিবিরে যায় বা অন্য কোথাও যেতে না পারে সে বেশি তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তারা যাতে শরণার্থী শিবিরে ফিরতে পারে এই কারণে দেখছে। এবং যে কারণে কিন্তু হারবার পয়েন্টে এনে রাখা হয়েছে এবং হারবার পয়েন্ট থেকে প্রাথমিক ত্রাণ সহায়তা দেওয়ার পরে তাদেরকে অন্যান্য দিনের মতো পাঠিয়ে দেওয়া হচ্ছে আশ্রয় শিবিরগুলিতে। এই প্রায় এখন থেকে এখন সকাল থেকে এখন পর্যন্ত 6 থেকে 7টি ট্রাক পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যার মধ্যে প্রায় 400 মতো রোহিঙ্গা ছিল এইসব ট্রাকের মধ্যে এবং এখানে কিন্তু তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছে। আরও কিছু রোহিঙ্গা এখনও ঢুকছে, তারা এখানে যে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা হচ্ছে সেরকম ত্রাণ সহায়তা পাশাপাশি স্থানীয়দের যে টাকা সহায়তা দিতে তাও দেওয়া হচ্ছে এখানের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যেসব রোহিঙ্গা কিন্তু এখানে অনুপ্রবেশ করেছিল সকালের দিকে তারা এখন আসলে কিন্তু শরণার্থী শিবিরের দিকে ফিরে যাচ্ছে। ক্ষেত্রে তাদের ইচ্ছা ছিল হয়তো শরণার্থী শিবিরের দিকে বা অন্য কোথাও যাওয়ার ইচ্ছা ছিল কিনা সেটা বুঝতে পারা যাচ্ছে না, যেহেতু তারা মেরিন ড্রাইভের উপর অবস্থান ছিল তাদের এখানে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। তো বলা চলে গত 25 আগস্টের পথে সেনা যে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন শুরু হয়েছিল এরপরে কিন্তু সে রোহিঙ্গারা বাংলাদেশ মুখে হয়েছে এবং গত প্রায় 1 মাস ধরে বাংলাদেশ সেনাবাহিনী পুরো ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে হারবার পয়েন্টটি রয়েছে এই হারবার পয়েন্টে যেসব রোহিঙ্গা আসছে প্রথম দিকে একদম শুরুতে তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি কিন্তু অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পক্ষে তাদের কিন্তু স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে এবং তারা অন্যান্য কোনো রোগে আক্রান্ত কিনা সেটা কিন্তু এখানে প্রাথমিক পরীক্ষাটি করা হয়। আমরা দেখেছি এখানে কিন্তু 3টি মেডিকেল টিম কাজ করছে হারবার পয়েন্টে, যেহেতু আপনি যে নতুন রোহিঙ্গা একেবারে নতুনভাবে আসে তাদের কোনো পরীক্ষার ব্যবস্থা কারণ সেখানে কিন্তু যাতে এইসব রোহিঙ্গা আবার যাতে কোনো রকম শরণার্থী শিবিরগুলিতে কোনো রোগ ছড়িয়ে না পড়ে সেটি তদারকি করা হয় এই হারবার পয়েন্টে, যেহেতু তাদের অভ্যন্তর প্রবেশের পথ সেখানে কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে 3টি মেডিকেল কিট হচ্ছে MSF, একটি হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফ এবং আরেকটি হচ্ছে সেনাবাহিনী। তো বলা চলে যে কিন্তু যে সব প্রশাসনের পক্ষ থেকে যে রোহিঙ্গা অনুপ্রবেশে কড়াকড়ি চলছে সেই কড়াকড়ির মাঝেও কিন্তু আজও কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এবং তার পরিমাণ 300 থেকে 400 মতো হবে বলে জানিয়েছেন এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে ট্রাকে করে পাড়ি দেওয়া হচ্ছে উখিয়ার কুতুপালন এবং বালুখালী যে শরণার্থী শিবির রয়েছে সেখানে। তো সবই এখন পর্যন্ত আমার কাছে ছিল যে টেকনাফের শাহপরিদ্বীপ বা সাবরাং এলাকায় যে নতুন করে আবারও কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তার সর্বশেষ তথ্য। টেকনাফের শাহপরি এলাকা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ব্যক্তিগত এবং জাতিসংঘের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান আন্তোনিও গুতেরেস। বৈঠকে SDG বাস্তবায়ন কার্যক্রমে জাতীয় সংসদের ভূমিকার প্রশংসাও করেন জাতিসংঘ মহাসচিব। এদিকে মঙ্গলবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী পরিচালক মিজ ফুমজিলে মোলাম্বো নকসুকার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পিকার। সাক্ষাৎকালে বাংলাদেশের নারীরা ক্ষমতায়নে নেয়া পদক্ষেপগুলোর তুলে ধরেন তিনি। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর চালানো ধ্বংসযজ্ঞের নতুন ছবি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। একই সঙ্গে এক বিবৃতিতে মিয়ানমারের ওপর অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সেনা কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং সব ধরনের
সামরিক সহযোগিতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। স্যাটেলাইট থেকে ছবি পাওয়া বিশ্লেষণ করে মঙ্গলবার HRW জানায়, 25 আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত 288 গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের বাড়িঘর ছিল। রোহিঙ্গা গ্রামের ধ্বংসাবশেষের পাশেই রাখাইনের বৌদ্ধদের গ্রাম অক্ষত রয়েছে বলেও জানানো হয়। এদিকে মিয়ানমার সরকার সেনা অভিযান বন্ধ হয়েছে বলে দাবি করলেও নতুন নতুন গ্রাম জ্বলতে দেখা গেছে স্যাটেলাইট ছবিতে। বিবৃতিতে HRW এর এশিয়া বিভাগের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার কারণ স্যাটেলাইটের ছবিগুলোতেই স্পষ্ট। সময় সংবাদে আরো থাকছে, তরুণদের নেয়া ছোট ছোট উদ্যোগে আলোকিত হচ্ছে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী। সিলেটের রুমা ছড়াচ্ছেন শিক্ষার আলো। থানায় থানায় অভিযোগ করতে গিয়ে হয়রানির অভিজ্ঞতা এবং হেনস্থার ভয়ে আইনের আশ্রয় নিতে অনীহা বাড়ছে নারীদের। একটি বেসরকারি সংস্থার গবেষণা বলছে, অভিযোগ করতে যাওয়া প্রায় 30% নারী মনে করেন থানায় তাদের উত্ত্যক্ত করা হয়েছে। নারীর প্রতি পুলিশের নেতিবাচক মনোভাবকে দায়ী করলেও তা নাকচ করে দিচ্ছে পুলিশ প্রশাসন। অন্যদিকে অপরাধীরা পার পেয়ে যাওয়ায় নারী সংক্রান্ত অপরাধের মাত্রা বাড়ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত পিঙ্কি আক্তারের রিপোর্টে। আমি থানায় যাই, ওখানে আমি যখন তাকে বলি, স্যার আমি হেনস্থার শিকার হয়েছি, উনি বলতেছে কোন কোন জায়গায় আপনাকে হেনস্থ করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন খরচ চালাতে আর 10 জন শিক্ষার্থীর মতোই গৃহশিক্ষিকার কাজ করতে গিয়ে এমন দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। আমি মেয়ে বলেই উনি আমার সাথে এরকম ব্যবহারটা করতে পারছে। সংবাদের অনুসন্ধানে মিলেও গেল এমন হয়রানির ঘটনা। দুই সন্তানকে নিয়ে তিনি এসেছেন স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে। আমরা মামলা করলে কিন্তু এখন দুটো মেয়ে নিয়ে ঘুরতেছি। নারীদের নিয়ে বেসরকারি একটি সংস্থার গবেষণায় বলা হয়, আইনি সহায়তা চাইতে গিয়ে 30% নারী মনে করেন তারা পুলিশের দ্বারা উত্ত্যক্ত হন। 5 ভাগ নারী মনে করেন কেবল নারী বলেই তাদের দীর্ঘক্ষণ থানায় অপেক্ষা করতে হয়েছে এবং 35% পুলিশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। পুলিশের উপর কতটুকু আস্থাবান সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। পুলিশের দৃষ্টিভঙ্গির যে ব্যাপারটি আছে সেটি আমরা কোনো আপাতত কোনো দৃষ্টান্ত দেখতে পাই না। এ বিষয়ে পুরুষতান্ত্রিক মনমানসিক ও প্রশাসনিক নজরদারির অভাবকে দুষছেন আইনজীবীরা। এ অবস্থার পরিবর্তন না হলে সমাজে নারী সংক্রান্ত অপরাধের মাত্রা আরো বেড়ে যাবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। তাদের যে সহনশীল মনোভাব, যে ট্রেনিং থাকে, সেই ট্রেনিং গুলোতে নারীর প্রতি কি ধরনের ব্যবহার করা উচিত সেই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করা খুব জরুরি। জনমত যত বেশি তৈরি করা যাবে, অ্যাওয়ারনেস তৈরি হবে, আমরা যদি ওপিনিয়ন বিল্ড আপ করতে পারি ডেফিনেটলি এগুলো ডিফিউজ হবে। এসব অভিযোগ নাকচ করে দিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, সঠিক কাজের স্বার্থেই নির্যাতিতকে নানান প্রশ্ন করতে হয় তাদের। যে ঘটনা ঘটে গেছে অনেক আগে এসে যে রেপ হয়েছে খুব রিসেন্ট ঘটনা না হলে তার কিন্তু কোনো মেডিকেল সাপোর্টটাও এরকম আসে না, যে রিপোর্টটা পজিটিভ হওয়ার মতো। যখন আমি অন্য সাক্ষী পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হচ্ছে মামলাটা প্রুফ করার জন্য। অহরহ ঘটছে নারী নির্যাতনের নানা ঘটনা। অভিযোগ করতে গিয়ে পুলিশের দ্বারা আবারও হেনস্থা হবার ঘটনাও আলোচনায় এসেছে বারবার। যদিও সংবিধান অনুযায়ী আইনি সেবা পাওয়ার অধিকার নারী এবং পুরুষ উভয়ের জন্যই সমান, তবে আইনি অভিযোগের প্রতি বেড়ে চলা নারীর এই অনীহা ও পুলিশের দায়িত্বহীনতার সংস্কৃতি কেবল বিচারহীনতাই নয়, বাড়িয়ে দেবে অপরাধ। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনায় প্রেমের প্রস্তাবে রাজি না হয় এক কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কেন্দুয়া উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে চিকিৎসক জানিয়েছেন শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হওয়ায় আহত ওই শিক্ষার্থী এখনও আশঙ্কামুক্ত নয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের এলোপাতাড়ি ছুরিকাঘাতে হাসপাতালের শয্যাশায়ী নেত্রকোনার কেন্দুয়া পারভীন সিরাজ কলেজের HSC দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্বজনরা জানায় কয়েকদিন ধরেই প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী গগডা গ্রামের বখাটে ইমন। মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মেয়েটিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় ইমন। গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আমি আর আমার আন্টি বাসাতে বাড়িছি, আমার বান্ধবীর বাসা যাব, পরে ছেলে আয়া কুবানি দসে। প্রায় তাকে রাস্তা ওই কলেজে যাওয়ার সময়
উত্তপ্ত করত। এই অবস্থায় হঠাৎ করে তাকে যখন ডাক পিছন দিয়ে ডাক দেন, ডাক দেওয়ার পরেই তাকে কোনো কথা বুঝতে না দিয়ে তাকে ছুরি দিয়ে এলোপাতে কোপানো শুরু করে দেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এদিকে মেয়েটি এখনো আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। শরীরের বিভিন্ন জায়গায়, পিঠে, কপালে, গালে এবং হাতে এসব জায়গায় ইঞ্জুরি ছিল। একটা ইঞ্জুরি একটু খারাপ আছে, ওইটার জন্য হয়তোবা স্যারের সাথে কথা বলে হয়তোবা ফার্দার একটা অপারেশন লাগলেও লাগতে পারে। এই ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। মেয়েটার চিকিৎসার ব্যাপারে এখানে যদি কোনো ধরনের ওষুধের কোনো প্রবলেম হয় তার দায় দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। আহত ওই শিক্ষার্থীর বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়, তবে পড়াশোনার সুবাদে নেত্রকোনার কেন্দুয়ায় বাসা ভাড়া করে থাকত সে। সময় সংবাদ, নেত্রকোনা। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকের আশায় না থেকেও তরুণদের নেয়া ছোট ছোট কিছু ব্যক্তি উদ্যোগ প্রতিনিয়ত আলো ছড়াচ্ছে সমাজের নানা অংশে, যে আলোই আলোকিত হচ্ছে সমাজের অনগ্রসর আর পিছিয়ে থাকা জনগোষ্ঠী। এমনই এক গল্প সিলেটের শিক্ষার্থী রুমা আক্তারের। ব্যক্তি উদ্যোগে যিনি রেলওয়ে স্টেশনের ছিন্নমূল শিশুদের দিচ্ছেন শিক্ষার আলো। সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে দেবাশিস রায়ের রিপোর্ট। স্টেশনের প্ল্যাটফর্মে পড়ছে ছিন্নমূল শিশুরা। বছর দুয়েক আগেও যারা রেললাইন বা বস্তির আশেপাশে ছন্ন ছাড়া জীবন যাপন করত, তারাই আজ বই হাতে সুশৃঙ্খল পথে। সমাজের অনালোকিত এই জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো জ্বালতে কারো ভরসায় না থেকে ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের ব্যানারে উদ্যমী এই তরুণী সিলেটের রুমা আক্তার। আইন বিষয়ে স্নাতক শেষ করা রুমা 2015 থেকে নিবিড় চেষ্টায় নেশা আর অপরাধের জগৎ ছেড়ে আসা অভাবী শিশুদের শেখাচ্ছেন বর্ণের ছন্দ। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়ং বাংলার ইউথ অ্যাওয়ার্ড পেতে শীর্ষ 50 জনের তালিকায় ঠাঁই পেয়েছে সে। ওদের জন্ম নিবন্ধন না থাকার কারণে ওরা কোনো স্কুলে অ্যাডমিশন নিতে পারতো না। পরে আমি চিন্তা করলাম যে একটা ব্যতিক্রমী কিছু করা দরকার। আমি যদি জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পাই, প্রতিটা রেলওয়ে স্টেশনে সুবিধা বঞ্চিত যে বাচ্চারা আছেন আমরা তাদেরকে মোটিভেট করব, মাদক থেকে বা আরো অন্যান্য যে খারাপ কাজ থেকে ওরা যেন বিরত থাকে। স্বেচ্ছাসেবী এমন উদ্যোগগুলোকে স্বীকৃতি দিয়ে আরও এগিয়ে নিতে গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর প্ল্যাটফর্ম ইয়ং বাংলা থেকে দেয়া হচ্ছে নীতিগত সহায়তা। এখানে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট না, অর্গানাইজেশনটাকে দাঁড় করানোর জন্য সেটা হতে পারে প্রাইভেট সেক্টরের সাপোর্ট, গভর্নমেন্টের সাপোর্ট, তাদের সংগঠনকে গড়া প্লাস তাদেরকে গড়াই কিন্তু আমাদের লক্ষ্য। সিআরআই এর নীতি নির্ধারকদের মতে স্বেচ্ছাসেবী এই আন্দোলন সূচনা করবে নতুন দিনের। আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করছি যে কি হবে পরবর্তীতে চিন্তা না করে, তারা মনে করছে তারা আসলে সমাজে আসলে একটা পরিবর্তন করা দরকার এবং তারপরে তারা কাজে নেমে গেছে। এই ভলান্টারি ওয়ার্ক করবার যে একটা চেতনা যেটা আছে সেটাকে নতুন করে তৈরি না করে বরং যারা করছে তাদেরকেই আসলে উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসা। এবছর সারাদেশ থেকে শীর্ষ 50 উদ্যোক্তার মধ্য থেকে প্রথমে 30 জন এবং চূড়ান্তভাবে 10 জন বিজয়ী 21 অক্টোবর হাতে নেবে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2017। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হয়েছে তা হল বাংলাদেশে বসবাসরত সকল মিয়ানমার নাগরিকের স্বদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। 1992 সালের প্রত্যাবাসন চুক্তির প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে আন্তর্জাতিক সংস্থার উপস্থিতিতে জয়েন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সকলের ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা দূর করতে হবে। ডক্টর কফি আনান তার বক্তব্যে তার নেতৃত্বাধীন কমিশনের প্রতিবেদন গ্রহণ করায় এবং তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় মিয়ানমার সরকারকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তার কমিশনের সুপারিশ সমূহ বাস্তবায়নে বিশেষত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ফিরিয়ে নিতে উদ্যোগ নেওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান। তিনি এই বিষয়ে মিয়ানমারের নাগরিক আমি আবার পড়ছি তিনি এই বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এছাড়া তিনি মিয়ানমারে অবিলম্বে সহিংসতা বন্ধের এবং উক্ত অঞ্চলে মানবিক সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সংস্থার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান। ডক্টর কফি আনান তার কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিশেষত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসন
এবং প্রত্যাবাসিত নাগরিকদের সুরক্ষিত ও নিরাপদ জীবন ও নিশ্চিত জীবিকা নির্বাহের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। নিরাপত্তা পরিষদের এই আরিয়া ফর্মুলা সভায় সকল রাষ্ট্রই কফি আনান কমিশনের প্রতিবেদনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে এটিকে একটি রোড ম্যাপ হিসেবে উল্লেখ করে তা বাস্তবায়নের আহ্বান জানায়। এছাড়া সকল সদস্য রাষ্ট্রের বক্তব্যে তিনটি বিষয়ে প্রাথমিক ঐক্যমত লক্ষ্য করা গেছে, যা হল ক, এক, মিয়ানমারে অবিলম্বে সহিংসতা বন্ধ করা, দুই, মিয়ানমারে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা, এবং তিন, জোরপূর্বক বিতাড়িত এ সকল মিয়ানমার নাগরিকের স্বদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। সভায় বিশেষত চীন ও জাপানের বক্তব্যে আশাবাঞ্জক পরিবর্তন লক্ষ্য করা গেছে। উভয় দেশই তাদের বক্তব্যে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান যে মিয়ানমারকেই করতে হবে তা স্বীকার করেছে। মিয়ানমারের প্রতিনিধি তার বক্তব্যে বাংলাদেশের সাথে চলমান কূটনৈতিক আলোচনার কথা উল্লেখ করেছেন এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে এযাবৎ গৃহীত পদক্ষেপ যথা কোট আনকোট ইউনিয়ন এন্টারপ্রাইজ গঠন, মন্ত্রী পর্যায়ের বাস্তবায়ন কমিটি গঠন এবং অ্যাডভাইজরি গ্রুপ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন। সভায় জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনারের দপ্তর, জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর থেকে বক্তব্য প্রদান করা হয়। এ সকল বক্তব্যে রাখাইন রাজ্যের প্রকৃত চিত্র অনেকটাই উঠে এসেছে। বিশেষত সহিংসতা বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এবং অনুপ্রবেশের ঘটনা ঘটেই চলেছে বলে তারা উল্লেখ করেছেন। অনুপ্রবেশ মানে হল বাংলাদেশে অনুপ্রবেশের। রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর পরিচালিত নির্মম নির্যাতনের কথাও তাদের বক্তব্যে উঠে এসেছে। উল্লেখ্য, এই আরিয়া ফর্মুলা সভার শেষে নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি ফ্রান্স একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করে যেখানে বলা হয়, কোট আনকোট, "দিস ইজ অ্যান এথনিক ক্লিনজিং হ্যাপেনিং বিফোর আওয়ার আইজ" আনকোট। এই প্রেস বিজ্ঞপ্তিটি আমি আগেই বলেছি, আপনাদেরকে দেওয়া হবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপ্যাল। এর ফলে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। পাশাপাশি বৈধ প্রক্রিয়ায় দেশের রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে বলেও মনে করেন তিনি। দেশের অনলাইন পেশাজীবীরা মনে করেন দেশের তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নে পেপ্যালের সব ধরনের সেবা দ্রুত নিয়ে আসা উচিত। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রায়ের সব থেকে বড় উৎস পণ্য রপ্তানি ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তবে এর বাইরে আরেকটি নতুন উৎসের সম্ভাবনা তৈরি হচ্ছে সাম্প্রতিক সময়ে। ঘরে বসে ডলার আয়ের এই উৎসের নাম অনলাইন ফ্রিল্যান্সিং। তবে সেই আয় সঠিক পথে দেশে নিয়ে আসা অনলাইন পেশাজীবীদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই অনলাইন পেশাজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল আন্তর্জাতিকভাবে জনপ্রিয় অর্থ লেনদেনের অনলাইন প্ল্যাটফর্ম পেপ্যালের। অবশেষে এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের। তবে আসলেই পেপ্যাল বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তাদের। যেভাবে পেপ্যালকে চাচ্ছিলাম সেভাবে পাইনি, জুম বা অন্য কোনো মাধ্যমে এসেছে। টাকা আনার যেই বা পদ্ধতিটা, যদি আপাতত এটাও আসে, এটা ফ্রিল্যান্সারদের হয়তো অনেক চাহিদা পূরণ করতে পারবে না, তবে তাদের মূল চাহিদা যেটা, যে মার্কেট প্লেস থেকে অ্যাটলিস্ট পেমেন্টটা আনা, তাদের বড় একটা চাহিদা পূরণ হবে। পেপ্যালের ভেরিফাইড পেজ এবং টুইটারের ভেরিফাইড পেজ, তারা আমাদেরকে জানিয়েছে আপাতত তারা বাংলাদেশে কার্যক্রম শুরু করতেছে না। যেহেতু মে মাস থেকে ঝুম পরীক্ষামূলকভাবে কাজ করতেছে, তো আমাদের ধারণা যে ঝুমটাই হয়তো আরো একটু ব্যাপক পরিসরে কাজ করবে। প্রাথমিকভাবে শুধুমাত্র বৈদেশিক রেমিটেন্স আহরণ ও বিতরণ কার্যক্রম চালু হলেও ধীরে ধীরে পেপ্যালের সব ধরনের সেবাই নিয়ে আসা হবে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। পেপ্যালকেই আগামী 19 অক্টোবর বাংলাদেশে আমরা চালু করব। আপাতত বাংলাদেশে যেই রেমিটেন্স প্রবাসীরা পাঠাবেন সেটা পেপ্যালের মাধ্যমে সোনালী ব্যাংকের 1206টি ব্রাঞ্চ সহ আরও যে 9টি ব্যাংক আছে তাদের যে কোনো ব্রাঞ্চ থেকেই মাত্র 40 মিনিটেই এই টাকাটা পেতে পারেন। আপাতত বাংলাদেশে পেপ্যালের গেটওয়ে দিয়ে টাকাটা আনা যাবে এবং
পেপ্যালের যে ওয়ালেট এবং অন্যান্য যেই সুযোগ সুবিধা আছে সেগুলো পাওয়ার জন্য আমরা নভেম্বর ফার্স্ট উইকে পেপ্যালের আরেকটা টিম আসবে, তাদের সাথে কথা বলে ধীরে ধীরে আমরা আগাচ্ছি। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে পেপ্যালের আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের 194তম দেশ হিসেবে অনলাইনে অর্থ লেনদেনের সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী লালন স্মরণ উৎসবের শেষ দিনে সাধু সন্ন্যাসীদের ভিড়, গান ও সুরে মগ্ন লালন ভক্তরা। সিলেট নগরীর কদমতলী বাস স্ট্যান্ডে শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ করে দেয়া হয়েছে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য জেলার বাস চলাচল। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আব্দুল আহাদ, চলে যাচ্ছি তার কাছে। আমি যেখানে আছি সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনালে। এই বাস টার্মিনালে গতকাল একটি রেস্টুরেন্টের দখল নিয়ে শ্রমিকদের সাথে রেস্টুরেন্ট মালিকের মালিক এবং শ্রমিকদের সাথে যে দখল করতে যারা এসেছিল ছাত্রলীগের সংঘর্ষ হয় এবং এরপরে গতকাল রাতে যে মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় এবং এই ধর্মঘটের কারণে আজ সকাল থেকে সিলেটে সব ধরনের দূরপাল্লার এবং অভ্যন্তরীণ যে সড়কগুলো আছে সেগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কদমতলীর কি অবস্থা, এখানে যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন কারণ তারা এই ধর্মঘটের সেরকম প্রচারণা হয়নি এবং যাত্রীরা জানতো না যে আজকে ধর্মঘট, এ কারণে যাত্রীরা এসে তারা ফিরে যাচ্ছেন এবং এমনকি এই আমি যেখানে আছি কদমতলীতে এখানে রিক্সা এমনকি যে প্রাইভেট যান এমনকি মোটরসাইকেলও চলতে দেওয়া হচ্ছে না। শ্রমিকরা এই কদমতলীর যে মূল সড়ক যেটি রয়েছে এই সড়কটির ব্যারিকেড সৃষ্টি করেছে এবং যারা এদিকে আসছে রিক্সা চালকদের উপরও তারা হামলা করার চেষ্টা করছে এবং তারপর ভয়ে রিক্সা চালকরা চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কদমতলীর কি অবস্থা। আমরা কথা বলেছিলাম শ্রমিকদের সাথে, তারা বলছে যে প্রতিনিয়ত তাদের উপর আক্রমণ হয়, তুচ্ছ ঘটনায় তাদের উপর হামলা চালানো হয় এবং প্রশাসন এর কোনো প্রতিকার করে না, এজন্যই তারা বাধ্য হয়েছে ধর্মঘট ডাকতে। কিন্তু আমরা যেমনটি দেখেছি যে সিলেটের তুচ্ছ ঘটনায় যে কোনো সময় পরিবহন শ্রমিকরা ধর্মঘটে ডাক দেয় এবং তারপরে আবার একদিন বা দুই দিন পরে প্রশাসনের সাথে বসে আবার সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু সাধারণ যাত্রী যারা আছে তারা একটি দাবি জানিয়েছে যে এভাবে যেন আর কোনো ধর্মঘটে ডাক দেয়া না হয় এবং কোনো ঘটনা ঘটলে সাথে সাথে যেন প্রশাসন বসে সেটির সমাধান করে এবং তাদের দুর্ভোগ যাতে লাঘব করে, এই দাবিটি করেছে সিলেটের সাধারণ যাত্রীরা। শফিক, সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে বাস ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। আদালতের নির্দেশে কমাস আগে সিলেট নগরীর ফুটপাত হকারমুক্ত করা হলেও আবারও দখল হয়ে গেছে। দখল ঠেকাতে না পারায় মেয়র এবং কোতোয়ালি থানার ওসিকে সোমবার তলব করেন সিলেট মেট্রোপলিটন আদালত। হাজির হয়ে যাদের কারণে হকার উচ্ছেদ করা যাচ্ছে না এমন 38 জনের নাম দাখিল করেন মেয়র ও পুলিশ। শুধু ফুটপাত নয়, সড়ক এমনকি কিন ব্রিজেও ব্যবসা পেতে বসেছেন হকাররা। তাদের দাবি, এজন্য পুলিশ এবং শ্রমিক নেতাদের নিয়মিত টাকাও গুনছেন তারা। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। আদালতের নির্দেশে গত রোজায় সিলেট নগরীর ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। বেপরোয়া হকাররা এবার সেই আদালতের সামনে সড়ক ও ফুটপাতে পশ্চা সাজিয়ে বসেছেন। নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধু আদালত নয়, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ ও বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন হকাররা। হকাররা বলছেন পুলিশ ও শ্রমিক নেতাদের প্রতিদিন টাকা দিয়েই ব্যবসা করছেন। পুলিশ আছে না, দশ বিশ টাকা দিলাম, কোনো সমস্যা নাই। আগে দিতাম পুলিশের 2 টাকা আর এখন দেওয়া লাগে 10 টাকা। মার্কেটে দেওয়ার মতো ক্ষমতা নাই আমরা, আমরা ফুটে বয়ে করতে হইব কারণ গরিব মানুষ আমরা। হকারদের মতো অরাজকতা চালাচ্ছেন ব্যবসায়ীরাও, সামনের ফুটপাত দখল করে দোকানের সাথে সংযুক্ত করেছেন তারা, এতে পথচারীরা পড়ছেন ভোগান্তিতে। সন্ধ্যার পরইলে দেখা যায় এখানে ভ্যান গাড়ি অনেক সিরিয়াল লম্বা, তরকারি বিক্রি করতেছে, কাঁচামাল বিক্রি করতেছে আর দিনের বেলা এরকম কাপড় চোপড় বিক্রি করতেছে। চলাচলের রাস্তাটা ওনারা বন্ধ করিয়ে দেন, রিক্সা হয়ে যায় না, এই রোডের দিকে হাঁটিয়ে যেতে গাড়ি পিছন দিকে ঠেলা মারে, রিক্সা মারে। মেয়র বলছেন আদালতের নির্দেশনা অমান্য করে প্রভাবশালীদের সহায়তায় হকাররা আবারও ফুটপাত দখল করে নিয়েছে। চাঁদা তোলার বিষয় অস্বীকার করে হকারদের কারণে তাদেরও কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি পুলিশের। কিছু সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য, কিছু লোককে তাদের পক্ষে মিছিল মিটিংয়ে নেওয়ার জন্য, কিছু লোককে বুটের জন্য নেওয়ার জন্য
এগুলা কিছু কিছু কোনো একটা সোর্স ছাড়া কি তারা এখানে বসতে পারে? আমার মনে হয় না, নিজেরাও চাই যখন তার এখানে না উঠুক। এবং আমাদের কিন্তু নিয়মিত অভিযান চলছে, এই অভিযানটা কিন্তু একদম কন্টিনিউসলি আমরা চালাই। এখানে একটা বন্দর বাজার ফাড়ি আছে, সবাই মিলে একটা সম্মিলিত উদ্যোগ দরকার। কিনব্রিজের লোড কমাতে রিক্সা ছাড়া অন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনের নীরবতায় ব্রিজের ওপর স্থায়ীভাবে ব্যবসা চালাচ্ছেন হকাররা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। শরীয়তপুরে বাউল শিল্পীদের অংশগ্রহণে গানের আসর অনুষ্ঠিত হয়েছে। রাতে নড়িয়া উপজেলার ভোজেশ্বর উপসি গ্রামে খলিফা বাড়ির আঙিনায় বাউল শিল্পীদের গানের আসর বসে। বিভিন্ন জেলা থেকে আগত 10 বাউল শিল্পী রাতভর গান পরিবেশন করেন। এ সময় ঐতিহ্যবাহী জারি গান, পালা গান গায় বাউল শিল্পীরা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। সিরিজে ফিরতে হলে ব্যাটসম্যানদের পাশাপাশি ভূমিকা রাখতে হবে বোলারদেরও। দ্বিতীয় ওয়ানডের আগে এমনটাই মন্তব্য করেছেন তামিম ইকবাল। অন্যদিকে প্রোটিয়ারা চায় এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে। পার্লের বোলেন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দুপুর 2টায়। দক্ষিণ আফ্রিকা থেকে এস এম সালাউদ্দিনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। মাঠের ক্রিকেটের শ্রীহীন পারফরমেন্স আর ড্রেসিং রুমে কোচ ক্রিকেটারদের বিতর্কের গুঞ্জন, এসব কিছু মিলে এলোমেলো বাংলাদেশ। এমন অবস্থায় পারফরমেন্স দেখিয়ে উঠছে দক্ষিণ আফ্রিকা। তাদের আটকানো খুব কঠিন, তবে অসম্ভব কিছুই নয়, কারণ সবারই তো জানা নিজেদের দিনে বা গর্জে উঠলে কোনো কিছু অসম্ভব নয়। তাই আশার ভেলাতেই পা রাখতে বললেন তামিম ইকবাল। আমরা বিশ্বাস করি যে আমরা পারবো। হয়তোবা বোলাররা থ্রু আউট দ্য সিরিজ যেটা এক্সপেকটেশন ছিল ওদের প্রতি ওরকম ফুলফিল করতে পারে নাই, বাট নেক্সট ম্যাচে পারবে না এরকম কোনো কথা নাই। আপোষহীন ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। হেসে খেলে ম্যাচ জেতার পরও জয়ের ক্ষুধায় আহত বাঘদের ব্যাপারে দারুণ সতর্ক পটিয়ারা, তাই কিনা অগ্নি দৃষ্টি রেখেছে সিরিজ জয়ের দিকে। এখন পর্যন্ত আমরা পরিকল্পনা মতো খেলতে পেরেছি, সত্যি বলতে ওরা এখনো আমাদের সেভাবে চাপে ফেলতে পারেনি। সেই ধারাবাহিকতা রেখে এই ম্যাচে এই সিরিজ নিশ্চিত করতে চাই। অন্যদিকে একটি জয়ের খোঁজে চাতক পাখির মতো চেয়ে আছে বাংলাদেশ, কিন্তু জয় তো দূরে থাক। এ পর্যন্ত মাশরাফির দল যে লড়াই জমিয়ে তুলতে পারলো না। বিদেশের মাটিতেও যে দল চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বিতা করত, সেই দলটি নিজেদের হারিয়ে খুঁজছে। টার্গেট থাকবে যে একটা বেটার ব্যাটিং পারফরমেন্স করা নেক্সট ম্যাচে, আর বোলিং এও আমাদের অনেকখানি কাজ করার দরকার, যেটা স্পেশালি আর্লি উইকেট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ওদের সাথে, বিকজ ওরা হেভিলি ডিপেন্ড করে ওদের টপ 3-4 এর উপর। আর আমরা যদি টপ 3-4 কে যদি আর্লি আমরা উইকেট নিতে পারি তাহলে আমাদের একটা চান্স থাকবে। চার পেস বোলিং তত্ত্ব থেকে এ ম্যাচে বেরিয়ে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। মুশফিকের হ্যামস্ট্রিং এর ইনজুরি আছে, তবে গুরুতর নয়। ফিরছেন তামিম ইকবাল, খেলতে পারেন সৌম্য সরকারও। কথায় আছে টি টোয়েন্টি ক্রিকেট নাকি ক্ষণে ক্ষণে রং বদলায়, ঠিক তেমনি বোলেন পার্কের ক্রিকেট আকাশও ক্ষণে ক্ষণে রং বদলিয়েছে। বৃষ্টিও এসেছে, রোদও উঠেছে। দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের স্বপ্ন, অন্যদিকে বাংলাদেশেরও সিরিজে ফেরার স্বপ্ন, এই সবকিছুই ভেস্তে যেতে পারে বোলেন পার্কের বৈরী আবহাওয়ার কারণে। পার্লের বোলেন পার্ক থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল, থাকবে 11 দফা দাবি। তিন মাস পর আজ দেশে ফিরছেন বেগম জিয়া, অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢল অব্যাহত থাকায় সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। মিয়ানমার সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের নতুন ছবি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নেত্রকোনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ, অভিযুক্ত আটক। এবং পার্লে দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই বললেন তামিম। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস দিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।